ফেনীতে তরুণ প্রকৌশলীদের সঠিক পথ দেখাতে কেরিয়ার মিট আপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর আয়োজনে ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। ফেনীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় 700 প্রকৌশলীর ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজ আহমেদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আমরা জ্ঞানের পরিধি বাড়াবো, জ্ঞান অর্জন করবো এবং তার মাঝে আমার জীবিকা নির্ধারণ করে দিব। জ্ঞান ছাড়া কিছুই হবে না, জ্ঞানের পরিধি বাড়াতে হবে, আমাদের গবেষণা করতে হবে। এখানে একটা কথা বলতে আসছে, চাকরি করতে হলে আন্তর্জাতিক ভাবে শিখে ইংরেজি ভাষাকে শিখতে হবে। আজকে যারা তরুণ তাদের ভয়ের কিছু নেই, বিজ্ঞতা বাঙালি এগিয়ে চলছে, বিজ্ঞতা আমরা এগিয়ে যাবো। আমরা ফেনীর মানুষ পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। অন্যরা যেভাবে এগোচ্ছে তার চেয়ে আরো দুই কদম এগিয়ে আমরা যাব। আমাদের শক্তি আছে, আমাদের শাসন ব্যবস্থা আছে সুন্দর। ইঞ্জিনিয়ার আব্দুল মালেক ও ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক শাইলা ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর সাইফউদ্দিন সাহা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সাবেক সেক্রেটারি আমিনুর রশিদ চৌধুরী, বাংলাদেশ বেতারের ডেপুটি স্টেশন অফিসার কামাল হোসেন, পল্লীবিদ্যুতায়ন বোর্ডের এজিএম হাসান মাহমুদ, ঢাকা লাইভের কোপাউন্ডার শাহাবুদ্দিন রিয়াদ, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর প্রতিষ্ঠাতা নাইম সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনীর বিভিন্ন গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে প্রকৌশলীদের সঠিক লক্ষ্য, আন্তরিকতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সফল হওয়ার জন্য করণীয় বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলে কি কি ডিফারেন্ট অপশনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ইউ হ্যাভ বিন অলরেডি টোল্ড, তোমরা জেনে ফেলেছো হোয়াট আর দি ডিফারেন্ট অপশনস অফ ইউর ফিউচার ক্যারিয়ার। এখন আমি একটু কথা বলে আর একটু প্রসঙ্গে যাব, সেটা হলো তোমরা অনেকে অনেক ক্যারিয়ারিস্ট হবা চিন্তা করতেছ, ক্যারিয়ার বিল্ড আপ কিন্তু জীবনের সবচেয়ে বড় কথা নয়। সেটা কি কারণে? ক্যারিয়ার বিল্ড আপ হলে কিন্তু জীবনে একমাত্র লক্ষ্য হওয়া ঠিক না। আমার কাছে দিন কয়েক আগে একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছিলেন, স্যার আজকাল সবাই শুধু ক্যারিয়ার বিল্ড আপ কথা বলে, সেটাই কি জীবনের সব? আমি বলছি ডেফিনেটলি নট। কেন নয়? ক্যারিয়ার বিল্ডিং জীবনে কিন্তু সব সব কথা নয়। ক্যারিয়ার বিল্ডিং আগে কিন্তু একজনকে তোমাকে একজনকে একজন ভালো হিউম্যান বিং হতে হবে, ইউ হ্যাভ টু বি ভেরি গুড হিউম্যান বিং, ভালো মানুষ হতে হবে, এটা একটা কথা। এবং তোমার দেশকে, তোমার সমাজকে কিন্তু তোমার চিনতে হবে, জানতে হবে তুমি কোন সমাজে কোন সমাজে বিলং করো, কোন দেশে তুমি আসো, এটাকে জানতে হবে। এবং এই জিনিসগুলো না জানলে, দেশকে দেশের সমাজকে না চিনতে পারলে নিজেকেই কিন্তু চেনা যায় না। আর যে নিজেকে চেনে না সে নিজের জন্যই বা কী করবে এবং দেশের জন্য কী করবে, সমাজের জন্য কী করবে, সেটা কোনো মানে হয় না। ফলে আমি তোমাদের আহ্বান জানাবো, এভরি অপন ইউ দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি গুড হিউম্যান বিং, দেশকে ভালোবাসতে হবে, সমাজকে চিনতে হবে, এবং সমাজকে চিনতে গেলে দেশকে চিনলেই কিন্তু তোমরা নিজের দিকেও চিনতে পারবে, তখনই কেবল তুমি তোমার দেশকে সমাজকে তিনি অবদান দিতে পারবে। ফাইনালি আমি বলতে চাই, একটি একটি করে বলি। কিছুদিন আগে একটা আওয়াজ উঠেছে, দুই মিনিট সময় নেব, একটা আওয়াজ উঠেছে, সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে যে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবাই হন্য হয়ে বিসিএস চাকরির দিকে ঝুঁকছে। এটা জাতির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কী জন্যে? ছেলেরা মাস্টার্স করার জন্য বিদেশে যাচ্ছে না, রিসার্চ করছে না, ল্যাবে কাজ করছে না, গবেষক হচ্ছে না। আমি তো আমার স্লাইডে দেখিয়েছি, চারজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রি করে স্বস্থানে গবেষণা করছে, পড়াচ্ছে, টিচিং দিচ্ছে। আমি কিন্তু সেই বিতর্কে যাচ্ছি না। আপনি যদি প্রফেশন বা ক্যারিয়ারের কথা চিন্তা করেন, তাহলে এই কতটুকুনও বেছে নিতে পারবেন? 12.5 লাখের মধ্যে এই কতটুকুন ছোট্ট একটি সেগমেন্ট, বাট হয়তো প্রেস্টিজাস আপনাদের জন্য, আমি এটা মনে করছি না, আপনারা সবাই এখানেই আসবেন। আপনি বেলফাস্টে গবেষণা করবেন, আপনি বেল ল্যাবরেটরির রিসার্চার হবেন, আপনি নাসায় গিয়ে হয়তো আজকে রাতে যে ইতিহাস হতে যাচ্ছে আরেকটি ইতিহাস তৈরি করবেন, সেটা আই ডু বিলিভ। গাধাকে যদি আমরা মানুষে পরিণত করতে চাই, যদি আই ওয়ান্ট টু মেক দিস অ্যাজ টু
অ্যাসেট দুইটা অক্ষরের প্রয়োজন, কি বলেন তো? এই গাধার সাথে আপনি যদি ই যোগ করেন আর টি যোগ করেন তাহলে কি হয়? কি হয়? অ্যাসেট হয়। তাহলে একটা গাধাকে যদি সম্পদ, দেখেন ছিল গাধা হয়ে গেছে সম্পদ, কিসের বিনিময়? জাস্ট দুইটা অক্ষর আমরা আমাদের পেছনে অথবা সামনে যদি অ্যাড করতে পারি, দেন আই উইল বি দ্য অ্যাসেট ফর দ্য সোসাইটি, ফর দ্য ফ্যামিলি অ্যান্ড ফর দ্য কান্ট্রি। নাম্বার ওয়ান, ই মিন্স এডুকেশন, শিক্ষা। অ্যান্ড নাম্বার টু, টি মিন্স ট্রান্সপারেন্সি। এই দুইটা জিনিস যদি একজন গাধার সাথে লেগে যায়, সো গাধা উইল বি দ্য অ্যাসেট ফর দ্য কান্ট্রি। সো আমরা যদি সবাই গাধা থাকি, ধরে নিলাম আমি গাধা, সবাই গাধা, এডুকেশন আমাদের সাথে যুক্ত হয়েছে না? যুক্ত হয়েছে? আমাদের সাথে শিক্ষা যুক্ত হচ্ছে না? আর একটা শব্দ শুধু প্রয়োজন, যদি আমরা এই বাংলাদেশের জন্য এই 928 বর্গ কিলোমিটারের ফেনীর জন্য যদি সম্পদ হতে চাই, ট্রান্সপারেন্ট হতে হবে। জাস্ট ট্রান্সপারেন্ট, আমার আপনার যে রেসপন্সিবিলিটি আছে ফর দ্য সোসাইটি, ফর দ্য ফ্যামিলি অ্যান্ড ফর দ্য কান্ট্রি, শুধু এই রেসপন্সিবিলিটিটুকু একটু যদি সৎভাবে আমরা যদি মেনটেন করতে পারি, দেন আই উইল বি দ্য অ্যাসেট ফর দ্য কান্ট্রি। Today, my name has already been clear to all of you. Actually, I love to speak in English. And what's the difference between you and me? Do you know that? I'm only 25 years old, but you know that I'm teachers of teachers. I'm teacher of teachers. I teach great teacher. Great teacher. I teach. Dhaka University teachers. The main university teachers, they all maximum, they are my student. I teach them English, how to pronounce very clearly, very smartly. So you will have to be more confident. You have to change yourself. You have to know this skill, English skill, the language skill. If you know, then everything will come to you. Definitely, ladies and gentlemen, this is the first and foremost to be smart guy. Handsome guy hote pare. Handsome guy hote pare. Rickshaw puller handsome hote pare. But he or she might not be a handsome. শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এই সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের ভূয়সী প্রশংসা করেন। রহমতুল্লাহ সুমন, ফেনী নিউজ।